অনির্বাণ, ঠিক কি পরিস্থিতিতে অনুব্রত মণ্ডল তিনি যেতে পারলেন না নিজাম প্যালেসে? দেখুন, ওনার শারীরিক অবস্থার অবনতি হয়। হ্যাঁ, সকালবেলা উনি বোলপুর থেকে রওনা হয়েছেন কলকাতাতে। আচ্ছা, মোপিয়া, কিছু কারেকশনস আছে। সেটা হচ্ছে যে প্রাথমিকভাবে প্রথম থেকে কিন্তু অনুব্রত মণ্ডল চেয়েছিলেন যে ওনার শারীরিক অবস্থার কথা কোর্ট করে, যে ওনার জিজ্ঞাসাবাদের পর্বটা বীরভূমেই হোক, অর্থাৎ ওনার বাড়িতে বা ওনাদের যদি সিবিআই মনে করেন তাদের কোনো কমফোর্টেবল জোনে, সেখানে হোক। সেটা সিবিআই রাজি হননি, এবং তাই জন্যই কিন্তু ওনাকে এই পঞ্চমবার নোটিশ পাঠানো। অনির্বাণ, অনুব্রত মণ্ডল আসানসোলের নির্বাচনের দায়িত্বে রয়েছেন, তিনি প্রায় রোজ আসানসোলে গিয়ে সেখানে জনসভা করছেন, সেখানে প্রচার করছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে সত্যি তো সিবিআই কেন বাই করবে এই আর্গুমেন্ট যে জিজ্ঞাসাবাদের জন্য তিনি নিজাম প্যালেসে আসতে পারবেন না? আমি আজকে আজকে তুমি যে ডিটেরিয়েশনের কথা বলছো আমি সে প্রসঙ্গে যাচ্ছি না, তার আগের কথা বলছি। তাকে তোমরা রোজ দেখছি তিনি আসানসোলে যাচ্ছেন এবং প্রচার করছেন। দেখো, এগুলো তো রাজনৈতিক বিষয়, তার মধ্যে আমি যাবো না, কিন্তু সেকশন 160 সিআরপিসি বলছে যদি একজন মানুষ তিনি অসুস্থ হন বা 15 বছরের নিচে কেউ ব্যক্তি হন বা কোনো ভদ্রমহিলা হন, তাহলে কিন্তু ইনভেস্টিগেটিং এজেন্সি তাকে তার পছন্দসই জায়গা থেকে জিজ্ঞাসাবাদ করবে। কারণ উনি কিন্তু মুপিয়া আসামি নন এই কেসে, কারণ 160 সিআরপিসিতে ওনাকে নোটিশ করা হয়েছে, ওনা কিন্তু কখনোই অ্যাকিউজেশন দেওয়া হয়নি এই কেসে। অর্থাৎ এই কেসের সংক্রান্ত কোনো বিষয় তথ্য জানার প্রয়োজন মনে করেছে সিবিআই ওনার কাছ থেকে, সেটা জানার চেষ্টা করা হচ্ছে। সেখানে ওনাকে কলকাতায় নিয়ে এসেই আমি আজকে এই কথাটি ইউটিলাইজ করেছি, হিউমিলিয়েশন। এই হিউমিলিয়েশনের কারণটা হচ্ছে যে ওনাকে কলকাতায় নিয়ে আসতে হবে, একজন অসুস্থ মানুষ, সেই মানুষকে 200 কিলোমিটার নিয়ে আসতে হবে, তারপরে তাকে নিজাম প্যালেসে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করবেন, এবং সেই জিজ্ঞাসাবাদের পরে হোয়াট এভার দ্য সিদ্ধান্ত। জিজ্ঞাসাবাদ কেন হিউমিলিয়েশন হবে? অনির্বাণ, যে কোনো মামলার ক্ষেত্রে জিজ্ঞাসাবাদ যে কোনো এজেন্সি, স্টেট এজেন্সি হোক বা সেন্ট্রাল এজেন্সি, জিজ্ঞাসাবাদ করতেই পারেন। আমি একটা কথা ক্লারিফাই করতে চাই, জিজ্ঞাসাবাদ কেন হিউমিলিয়েশন হবে? জিজ্ঞাসাবাদ যদি হিউমিলিয়েশন না হতো বা জিজ্ঞাসাবাদের যদি প্রয়োজন থাকতো সেরকমের, তাহলে তো ওনারা বীরভূমে গিয়ে আর কি, সিবিআই কি অসুবিধা ছিল যে একটা অসুস্থ মানুষকে তার জায়গায় গিয়ে জিজ্ঞাসাবাদ করতে? যদি ওদের প্রকৃত তদন্তের জন্যই দরকার থাকতো, তাহলে তো ওনারা ওখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করতেন। যদি প্রয়োজনটায় তদন্তের স্বার্থে হতো, বারবার বলছি আমি, তদন্তের স্বার্থে হতো, আজকে তদন্তটাকে আটকে রেখেছে কে? সিবিআই যদি প্রয়োজন থাকতো ওনাকে জিজ্ঞাসাবাদ করে ওখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করতেন, তদন্ত এগিয়ে যেত। আমি আসবো অনির্বাণ তোমার কাছে, আমি বিকাশরঞ্জন বাবুর কাছে দুটো প্রশ্ন করে জাস্ট বিকাশরঞ্জন বাবুকে আমি ছেড়ে দেবো। বিকাশরঞ্জন বাবু খুব কম সময়ের জন্য আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। বিকাশরঞ্জন বাবু, আপনি শুনলেন অনির্বাণের যে বক্তব্য সেটা শুনলেন, অনির্বাণের যে যুক্তি শুনলেন যে একজন অসুস্থ মানুষ তাকে নিজাম প্যালেসে ডেকে পাঠানো হচ্ছে জিজ্ঞাসাবাদের জন্য, এর মধ্যে হিউমিলিয়েশন। আমি একটু আপনার কাছে জানতে চাইবো, আপনিও একজন আইনজীবী, আপনি কি মনে করেন যেটা হিউমিলিয়েশন? না, হিউমিলিয়েশনটা তো মানসিক ব্যাপার। কেউ কাউকে ভালোবেসে ডাকলেও সে মনে করতে পারবে হিউমিলেটেড হচ্ছি, কেউ কাউকে গালমন্দ করলেও সে মনে করতে পারবে হিউমিলেটেড হচ্ছি, কেউ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অশ্রাব্য খিস্তি করলেও কেউ মনে করতে পারেনি কুকথা, হিউমিলিয়েশন হচ্ছে। সুতরাং এগুলো সবটাই সাবজেক্টিভ, এর মধ্যে আমি যাচ্ছি না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে একটা সাংঘাতিক অভিযোগ, কয়লা পাচার, গরু পাচার, তার সেই অভিযোগ সংক্রান্ত বিষয়ে তদন্ত চলছে, রাজনৈতিক শীর্ষ পর্যায়ের নেতারা এর সঙ্গে যুক্ত, এবং এই তদন্তকে এড়াবার জন্য তিনি আদালতে গিয়েছিলেন। আদালতে গিয়ে তিনি সিঙ্গেল বেঞ্চে হেরেছেন, ডিভিশন বেঞ্চে হেরেছেন, তারপর তার নৈতিক দায়িত্ব নাগরিক হিসেবে, যে নাগরিক আইনসম্মতভাবে প্রশাসন চলুক এটা চান, যে তাকে ডেকে পাঠানো হয়েছে সাক্ষ্য দেওয়ার জন্য, সেখানে তার হাজির হওয়াটাই ছিল নৈতিক দায়। তিনি একজন রাজনৈতিক নেতা, তিনি একটা সাধারণ মানুষ নন, তিনি অসাধারণত্ব দাবি করেন। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বীরভূম থেকে চলে এলেন, তখন তিনি অসুস্থ বোধ করলেন না, কলকাতা এলেন, গাড়িতে উঠলেন, ঠিক পিজির কাছাকাছি এসে তিনি অসুস্থ বোধ করলেন। এই যুক্তিটা হচ্ছে একেবারে অপযুক্তি এবং অপরাধী মনস্কতার পরিচয়। তিনি সিবিআই দপ্তরে হাজির হয়ে বলতে পারতেন যে আমি অসুস্থ বোধ করছি, আপনারা আমার চিকিৎসার ব্যবস্থা করুন, তা তিনি করলেন না। কোথায় চলে গেলেন? উডবার্নে। পিজি হাসপাতালে রোজ কত বিপন্ন মানুষ যান, তারা কোনো রকম চিকিৎসার সুযোগ পান না, তাদের বলা হয় বেড নেই।
সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে একজন রাজনৈতিক নেতা, তার বুকে ব্যথা হচ্ছে কি পেটে ব্যথা হচ্ছে আমি জানি না, তাকে উডবার্নে ভর্তি করে দেওয়া হলো। এই সামগ্রিক ব্যাপারটাই হচ্ছে একটা চূড়ান্তভাবে আইনি ব্যবস্থাকে অমান্য করার, অবজ্ঞা করার এবং অপরাধের সঙ্গে নিজেকে যুক্ত করার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, এইটুকুই সাধারণ মানুষ মনে করছেন, আমরাও তাই। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।